এক সেনাপতি ভক্তকে পাঠাবো যে এই হরিনামকে ভারতবর্ষের সীমানাকে অতিক্রম করে পাশ্চাত্য জগতে নিয়ে যাবে। এই কার্য বৈষ্ণব ইতিহাসে কখনো হয়নি, হওয়া তো দূরের কথা, কেউ চিন্তাও করতে পারেনি। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনেক শিষ্য, তারা মনে করেছিলেন পৃথিবী মানে ভারতবর্ষ, কিন্তু অভয়চরণ দে তখন তিনি বলেছিলেন না, পৃথিবী মানে পৃথিবী। এবং একজন নগণ্য ভক্ত মহাপ্রভুর এই বাণীকে একদিন বাস্তবে রূপদান করবেই, তো এটা অলরেডি প্ল্যানিং করা আছে কে এই কাজটা করবে। তাই শিল প্রভুপাদ সেই নিমিত্ত মাত্র হয়ে মহাপ্রভুর সেনাপতি ভক্ত হয়ে তিনি এই সারা পৃথিবীতে প্রচার করলেন এবং ইস্কনের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচারিত হলো। কিন্তু মহাপ্রভু কীভাবে প্রচার করেছেন একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো মহাপ্রভু তো সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি কোথায় গেলেন? তিনি জগন্নাথপুরীতে বসবাস করতে লাগলেন, কারণ শচীমাতা বললেন নিমাই তুমি অত দূরে যেও না, বৃন্দাবন অনেক দূর, তোমার কোনো খবর পাবো না, তুমি জগন্নাথপুরীতে থাকো। তো জগন্নাথপুরীতে থাকলে তোমার নিয়মিত খবর আমি পাবো। তো মাতৃ আদেশ মাথায় নিয়ে তিনি জগন্নাথপুরীতে বসবাস করতে শুরু করলেন। তো জগন্নাথপুরীতে যখন তিনি ছিলেন তখন তিনি ভক্তদেরকে বললেন আমি দাক্ষিণাত্যে যাব, কারণ তিনি প্রথম প্রচার শুরু করলেন দক্ষিণ ভারতে। তো মহাপ্রভুর কৃপা দক্ষিণ ভারতের প্রথম বর্ষিত হলো। তো মহাপ্রভু কীভাবে প্রচার করছেন? মহাপ্রভু যাচ্ছেন রাস্তা দিয়ে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে তিনি যাচ্ছেন অপূর্ব রূপ মহাপ্রভুর, আর তিনি হরিনাম করছেন, মুখে কৃষ্ণ নাম, অপূর্ব রূপ দেখে সকলে আকৃষ্ট হয়ে গেছে, সকলে আসছে। মহাপ্রভু তাদেরকে বলছেন তোমরা কৃষ্ণ নাম করো, কৃষ্ণ বলো, আর তারা মহাপ্রভুর অনুপ্রেরণায় কৃষ্ণ বলছে, আর কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে মহাপ্রভু খুব আনন্দ পাচ্ছে। তো মহাপ্রভু গিয়ে তাদেরকে আলিঙ্গন করেছে, আর আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে তাদের কৃষ্ণ প্রেম জাগরিত হয়ে গেছে। একটা মহাপ্রভুর আলিঙ্গনে কৃষ্ণ প্রেম, আর আমরা কি সিদ্ধান্ত আদৌ শ্রদ্ধা তথা সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম দীক্ষা গ্রহণ করো, হরিনাম ব্রাহ্মণ ভক্তিবৃক্ষ অমুক তমুক ভাগবত শ্রবণ ধামবাস ধাম দর্শন করে হচ্ছে না, 10 বছর 20 বছর 30 বছর প্রভু হচ্ছে না, প্রেমটা যে কি বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু মহাপ্রভুর কীরকম প্রচার? এত কিছু লাগে না, খালি একটা আলিঙ্গন, তেরম হলে ভালো হতো না কি? তাহলে তো আমাদের ভক্তিবৃক্ষ প্রচারকদের আর কি কাজ, তাহলে কোনো কাজ, এত প্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে মহাপ্রভু চায় না যে আমাদের কোনো কাজ না থাকুক, আমাদের তো কিছু কাজ দিতে হবে না। কিন্তু মহাপ্রভু যখন প্রচার করছেন একবার আলিঙ্গন করলো সকলে, ওরা যাদেরকে আলিঙ্গন করলো সবাই কৃষ্ণপ্রেম পেয়ে গেল, ওখানেই সীমাবদ্ধ নয় মহাপ্রভুর প্রচারের শক্তি। তো কৃষ্ণপ্রেম হয়ে গেলে একটু একটু পাগলের মতো হয় মাঝে মাঝে, ঠিক আছে, অর্থাৎ মাঝে মাঝে কান্না করবে, মাঝে মাঝে হাসবে, মাঝে মাঝে দৌড়াবে, মাঝে মাঝে দাঁড়িয়ে যাবে, মুখ দিয়ে লালা পড়বে, চোখ দিয়ে জল পড়বে, সেই লোকে ভাবে পাগল হয়ে গেছে। তো মহাপ্রভু যখন গয়া থেকে ফিরে এলেন, তো নবদ্বীপে ফিরে এসেছে, আগে তো নিমাই পণ্ডিত ছিল, ভক্ত ছিল না, তো গয়াতে বিষ্ণুপাদ পদ্ম দর্শন হয়েছে, ঈশ্বরপুরীপাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছে, হরিনাম পেয়েছে, হরিনাম করার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেছে কৃষ্ণ প্রেমে। তো ফিরে এসেছে নবদ্বীপে, পাগলের মতো আচরণ করছে, সবাই বলছে যে নিমাই মনে হয় পাগল হয়ে গেছে। শচীমাতাও শুনছে তো বারবার, মায়ের মন, সেও ভাবছে যে আমার নিমাই পাগল হয়ে গেছে, মাথায় তেল টেল দিচ্ছে, অনেক কিছু ওষুধ ওষুধ খাওয়াচ্ছে, ভাবছে যে রোগটা সারে পাগলামিটা। তখন শ্রীবাস ঠাকুরকে ডেকেছে, শ্রীবাসকে বলছে শ্রীবাস দেখো তো কী ব্যাপার। তখন শ্রীবাস এসেছে, তো এসে দেখছে যে মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক বিকার, প্রেমের বিকার। তখন শ্রীবাস ঠাকুর বলছে শচীমাতাকে এর কোনো রোগ টোক হয়নি, এই রোগ যা হয়েছে আমারই সেই রোগ চায়, অর্থাৎ কৃষ্ণপ্রেমের রোগ হয়েছে, আপনি আমাকে ওনাকে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, আমার ওষুধ আছে তার জন্য, কোনো অসুবিধা নেই। তাই কৃষ্ণপ্রেম হলে একটু অস্বাভাবিক আচরণ হয়, নকল করার দরকার নেই, অনেকে নকল করে, নকল করলে সে সহজিয়া হয়ে যায়।
তো এই লোকগুলো যাদের কৃষ্ণ প্রেম হয়ে গেছে তারা গ্রামে ফিরে এসেছে। তো গ্রামবাসী ভাবছে তো যখন গিয়েছিল তো নর্মাল ছিল, তো ফিরে এসে তো পাগল হয়ে গেছে, তো কি হবে? তারা দেখতে এসেছে পাগলগুলোকে। তো যখন তারা দেখতে এসেছে তখন যারা কৃষ্ণপ্রেমে পাগল হয়ে গেছে তারা তাদেরকে বলছে হরি নাম করো, কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করতে বলছে। আর সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামবাসী কৃষ্ণপ্রেম পেয়ে গেছে, বুঝতে পেরেছেন শক্তি? তো পাশের গ্রামের লোকেরা ভাবছে যে এই গ্রামের লোকদের কি হলো। তো পাশের গ্রাম থেকে কিছু লোক দেখতে এসেছে, দেখতে এসেছে তারাও এই বলছে কৃষ্ণ প্রেমটা রোগটা খুব ছোঁয়াচে রোগ, ছোঁয়াচে রোগ জানেন তো, কাছে গেলেই রোগটা হয়ে যাবে। তো তারা এসেছে, তো তারাও এই হরি নাম করে তাদেরও কৃষ্ণ প্রেম হয়ে গেছে, তারা আবার গ্রামে ফিরে গেছে, তারা বলছে এরাও পাগল হয়ে গেছে। তো তাদের তারাও আবার গ্রামবাসীকে অনুপ্রাণিত করছে কৃষ্ণ নাম করো, তাদের মধ্যে কৃষ্ণ প্রেম জাগৃত হয়ে গেছে। এইভাবে গ্রামকে গ্রাম শহরকে শহর অল্প দিনের মধ্যে পুরো দক্ষিণ ভারত কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে গেছে। এটা হচ্ছে মহাপ্রভুর প্রচার। কোনো ভক্তিবৃক্ষ নাই, কোনো নামহট্ট নাই, কিচ্ছু নাই, খালি একবার প্রেম আলিঙ্গন। এটা হচ্ছে মহাপ্রভুর শক্তি। এটা তো মানুষদেরকে প্রচার করলেন, তো এখন যখন তিনি সন্ন্যাস নিয়ে ঝাড়িখণ্ডের জঙ্গল দিয়ে যাচ্ছেন তখন তিনি কিভাবে পশুদেরকে কৃষ্ণ প্রেম দিচ্ছেন। তো তার সঙ্গে আছে বলভদ্র ভট্টাচার্য, ভয়ে ভয়ে যাচ্ছে মহাপ্রভুর সেবক। তো যে কোন জঙ্গল দিয়ে যাচ্ছে আর কোনো রাস্তা পেল না, মহাপ্রভু জঙ্গল দিয়ে যাচ্ছে, বাঘ সিংহ ভাল্লুক সব রয়েছে, ভয়ে ভয়ে আছে। তো একটা বাঘ ঘুমিয়েছিল মহাপ্রভুর পায়ের আঘাতে, বাঘটা জেগে উঠেছে। তো বলভদ্র ভাবে গেল মনে হয় আমাদের জীবনটা শেষ। তো যখন বাঘটা ঘুম থেকে মানে উঠেছে তখন মহাপ্রভু বলছে কৃষ্ণ বলো, হরি বল বলো। তো মহাপ্রভু যখন বলছে তখন বাঘটা দুহাত তুলে হরি বল বলছে আর কৃষ্ণ প্রেম পেয়ে গেছে। তো বলভদ্র অবাক হয়ে দেখছে কি ব্যাপার, কে কি বাঘ, মহাপ্রভুর শক্তি দেখে অবাক হয়ে যাচ্ছে। তারপরে মহাপ্রভু পাশে একটা পুকুরে স্নান করতে গেছে, তো স্নান করতে গেছে, তো স্নানের যখন স্নান করছে তাই জলটা সেই পুকুরে আবার কিছু পাগলা হাতি স্নান করতে এসেছে, তো মহাপ্রভুর পায়ের জল ছিটকে গিয়ে সেই পাগলা হাতির গায়ে লেগেছে, আর পায়ের পাগলা হাতির গায়ে লাগার সঙ্গে সঙ্গে তার কৃষ্ণপ্রেম জাগরিত হয়েছে। মহাপ্রভু বলছে হরি নাম করো, তখন হাতিগুলো দুহাত তুলে তারা কৃষ্ণ নাম করছে, কৃষ্ণপ্রেমে পাগল হয়ে গেছে। তো এইভাবে মহাপ্রভু হাঁটছে রাস্তা দিয়ে, জঙ্গলের রাস্তা দিয়ে, তখন একদিক দিয়ে হরিণ, অনেক হরিণ যাচ্ছে। তো হরিণ দেখে তো বলভদ্র ভট্টাচার্য ভালোই লাগছে হরিণ, কিন্তু কিছুদিন পরে দেখছে বাঘের দল, তখন আবার ধুকধুক ধুকধুক করছে, বলছে আগে একটা বাঘ ছিল এখন একটা বাঘের দল এসে গেছে। তখন একদিক দিয়ে মহাপ্রভুর একদিক দিয়ে হরিণ যাচ্ছে আর একদিক দিয়ে কি যাচ্ছে, বাঘ যাচ্ছে। তো এখন মহাপ্রভু দেখছে সুযোগ, প্রচারের লোক পাওয়া গেছে, অনেক লোক অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া এসে গেছে সবাই। তো মহাপ্রভু তাদেরকে প্রচার করছে, কীভাবে প্রচার করছে, হরিণদেরকে বলল হরি নাম করো, তো সঙ্গে সঙ্গে হরিণের দল দুহাত তুলে মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ নাম করছে আর তাদের মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। তখন হরিণের দল হয়ে গেল কৃষ্ণ ভক্ত, তখন বাঘের দল, তো বাঘের দলকে বলছে হরি নাম করো, তো বাঘের দল সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে নৃত্য করছে। তো একদিকে হরিণরা নাচছে একদিকে বাঘেরা নাচছে, এরকম দেখেছেন কখনো হয়? এটা মহাপ্রভুই করতে পারে, এখানেই সীমাবদ্ধ নয়। তখন মহাপ্রভুর প্রভাবে হরিণের দল আর বাঘের দল তারা একে অপরকে আলিঙ্গন করছে, প্রেম আলিঙ্গন এবং প্রেম চুম্বন দিচ্ছে। দেখা যাচ্ছে যে বাঘ হরিণকে চুমু খাচ্ছে আর হরিণ বাঘকে চুমু খাচ্ছে, দেখেছেন কখনো? কিন্তু মহাপ্রভু এটা করে দেখিয়েছেন। কী করে সম্ভব? আসলে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন, কারণ এই বাঘ আর এই হরিণরা তাদের স্বরূপকে তারা উপলব্ধি করতে পেরেছে, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, তারা তাদের এই দেহগত সমস্ত জিনিস ভুলে গেছে। বাঘ তারা ভুলে গেছে আমরা বাঘ, হরিণ তারা ভুলে গেছে আমরা হরিণ, তারা সকলেই ভগবানের শুদ্ধ ভক্ত পরিণত হয়ে তারা প্রেম আলিঙ্গন করছে এবং মহাপ্রভুর সংকীর্তনে যোগদান করছেন। এটা হচ্ছে মহাপ্রভুর প্রচার। তারপর রামানুজাচার্যের কাহিনীতে ফিরে আসি। তো রামানুজাচার্য শ্রীরঙ্গমে আছেন, এটা খুব ফেমাস, রামানুজাচার্যের এই কাহিনীটা খুব ফেমাস কাহিনী। তো সেখানে বিরাট বড় অনুষ্ঠান হচ্ছে,
তো বিরাট বড় অনুষ্ঠান হচ্ছে, সেখানে একটা ভক্ত, ভক্ত নয় বাইরের একজন ব্যক্তি, সে একটা মেয়েকে নিয়ে হাঁটছে। তো মেয়েকে নিয়ে হাঁটছে, কীরকমভাবে হাঁটছে, মেয়েটা খুব সুন্দরী, তার নাম হচ্ছে হেমাম্ব। তো হেমাম্বকে নিয়ে হাঁটছে সে ছেলেটা, কীভাবে হাঁটছে, মেয়েটা এইভাবে আসছে, সামনের দিক দিয়ে আসছে, আর ছেলেটা সে হেমাম্বর দিকে তাকিয়ে আছে আর পেছন দিয়ে হাঁটছে, এরম করে আসছে হচ্ছে হেমাম্ব আর ছেলেটা এইভাবে হাঁটছে এরম এরম করে। আর ছেলেটার এক হাতে হচ্ছে ছাতা আর এক হাতে হচ্ছে পাখা, চামড় দুলাচ্ছে। তো সকলে সব আনন্দ করছে, কিন্তু এর কোনো বাহ্যিক জ্ঞান নাই, পুরো মেয়েটার দিকে একাগ্র চিত্তে সমাধিস্থ হয়ে পড়েছে। তো সবাই দেখছে, তো রামানুজাচার্য দেখছে, তিনি রামানুজাচার্য তার শিষ্যদেরকে নিয়ে যাচ্ছেন, তো রামানুজাচার্য দেখছে যে এই ছেলেটা এরকমভাবে আকৃষ্ট হয়ে গেছে মেয়েটার প্রতি, তার শিষ্যকে পাঠিয়েছে তাকে ডেকে আনার জন্য। তো ডেকে আনতে গেছে, ডাকছে তাকে, ডাকছে তো কোনো শুনতে পাচ্ছে না, তো সমাধি, কোনো আওয়াজ কানে যাচ্ছে না। তখন গিয়ে ধাক্কা দিয়েছে, বলছে, তখন সে জেগে উঠেছে, বলছে কী চায় কী চায়, বলছে মহান আচার্য রামানুজাচার্য আপনার সঙ্গে দেখা করতে চায়। বলছে ঠিক আছে। তখন হেমাম্বকে বলছে তুমি একটু থাকো, আমি যাবো আর আসবো। তো এসেছে, তো রামানুজাচার্য বলছে যে তুমি ওই মহিলাটার প্রতি এত আকৃষ্ট কেন? তখন সেই যুবক বলছে যে আমি এত সুন্দর মহিলা আমি পৃথিবীতে দেখিনি, আর তার যা চোখ এত সুন্দর, এত সুন্দর চোখ এই পৃথিবীতে আমি কাউকে আছে বলে আমার মনে হয় না, এই জন্য তার চোখের প্রতি আমি এত আকৃষ্ট যে এক মুহূর্তের জন্য তার চোখ না দেখে আমি থাকতে পারি না, তো সেই জন্য আমি এভাবে হাঁটছি। তখন রামানুজাচার্য বলছেন যে আমি যদি তোমাকে এর থেকে সুন্দর চোখ দেখাই, তাহলে কি তুমি এই মহিলাটাকে ছাড়তে পারবে? বলছে এর থেকে তো সুন্দর হতেই পারে না কেউ, কিন্তু যদি আপনি দেখাতে পারেন দেখা যাবে, তখন কি করা যায়। বলছে ঠিক আছে, তুমি সন্ধ্যাবেলায় আসবে আমার কাছে। তো সন্ধ্যাবেলায় গেছে রামানুজাচার্যের কাছে। তো যাওয়ার পরে রামানুজাচার্য তাকে নিয়ে গেছে শ্রীরঙ্গমের যে মন্দির, সেই রঙ্গনাথকে দর্শন করানোর জন্য এখন মন্দিরের ভেতরে নিয়ে গেছে, ভেতরে নিয়ে গেছে। তখন রামানুজাচার্য রঙ্গনাথকে প্রণতি নিবেদন করছে, বলছে হে ভগবান, এই যুবক অত্যন্ত আসক্ত এই জগতের সৌন্দর্যের প্রতি এবং একটি মহিলার চোখের প্রতি অত্যন্ত আকৃষ্ট, তা আপনি দয়া করে আপনার সুন্দর মুখমণ্ডল এবং আপনার চিন্ময় চোখ তাকে দর্শন প্রদান করুন। তো শুদ্ধ ভক্তের প্রার্থনায় রঙ্গনাথ সাড়া দিয়েছেন। তো যখন সেই যুবক মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, তখন রঙ্গনাথ তার দিব্য রূপ প্রদান করে প্রদর্শন করিয়েছেন এবং তার দিব্য চক্ষু যখন দর্শন করেছেন কমলনয়ন, তখন সেখানেই অচেতন হয়ে পড়ে গেছে। তখন আমরা যখন চেতনা ফিরেছে, তখন সেই যুবক রামানুজাচার্যের চরণে আত্মনিবেদন করেছেন এবং তার কাছে শিষ্যত্ব গ্রহণ করেছেন। এইটা হচ্ছে শুদ্ধ ভক্তের প্রভাব। তো এইভাবে ভগবানের রূপের প্রতি আকৃষ্ট হলে আর এই জগতের রূপের প্রতি আর আকর্ষণ থাকবে না, কারণ ভগবান খুব সুন্দর। ভগবান কত সুন্দর, কত দেখতে খুব সুন্দর, ভগবান দেখতে ভালো, কতটা ভালো বলতে পারবেন, কতটা ভালো, খুব সুন্দর। তো ধারণা দেয়া হচ্ছে ভগবানের সৌন্দর্য ব্যাখ্যা করা যায় না, আমাদের মতো বদ্ধ জীবের পক্ষে তো অসম্ভব, অনন্ত শেষ তার অনন্ত মুখ দিয়ে ভগবানের রূপের সৌন্দর্য ব্যাখ্যা করতে পারছেন না। কিরকম সুন্দর আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, একটু বোঝানোর জন্য, ধারণা দেওয়ার জন্য। এখন আপনারা জানেন যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আর সুদর্শন, এই চতুর্ধা মূর্তি। তো অনেকে বলে কৃষ্ণের গায়ের রং কালো, কৃষ্ণের গায়ের রং কালো,
কালো না সাদা না হলুদ? সাদা। কীরকম গায়ের রং? তো প্রভুপাদ আফ্রিকাতে আছেন, আফ্রিকায় ক্লাস দিচ্ছে কৃষ্ণের উপর, বলছে কৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান এবং তার গায়ের রং কালো। তখন আফ্রিকানদের মুখে খুব হাসি ফুটেছে, বলছে যাক ভগবানের সঙ্গে আমাদের কিছু মিল আছে। তখন প্রভুপাদ বলছেন যে কৃষ্ণের গায়ের রং কালো কিন্তু তোমাদের মতো কালো না, তো কারণ এই জগতে কালো রং আলোকে শোষণ করে, কিন্তু ভগবানের কালো রং আলোকে কী করে, বিচ্ছুরিত করে, ব্রহ্মজ্যোতি। এটা হচ্ছে ভগবানের রঙের সঙ্গে আমাদের রঙের পার্থক্য। ভগবানের গায়ের রং এই জগতের কোনো রঙের সঙ্গে তুলনা করা যায় না, কিন্তু ধারণা দেওয়া যায়। তো জগন্নাথের গায়ের রং কালো, বলদেবের গায়ের রং হচ্ছে সাদা, সুভদ্রা দেবীর গায়ের রং হচ্ছে হলুদ, আর সুদর্শনের গায়ের রং হচ্ছে লাল। তো এই জন্য জগন্নাথ সারা পৃথিবীকে আকর্ষণ করছে, কারণ এই চার ধরনের গায়ের রঙের মানুষ থাকে সারা পৃথিবীতে। তো যারা কালো তারা জগন্নাথের প্রতি আকৃষ্ট হচ্ছে, বুঝি আমার মতো ভগবান, কোনো অসুবিধা নাই। কালো আফ্রিকার লোকেরা, ভারতবর্ষের কিছু লোক আছে কালো, তারা দেখছে তারা ভগবান কৃষ্ণের প্রতি আকৃষ্ট। তো বলদেব তো সাদা, তো যে জন্য ইউরোপ আমেরিকা যারা সাদা গায়ের রং তারা বলছে বলদেব ভালো ভগবান, আমাদের মতো গায়ের রং। তারপরে সুভদ্রা দেবী, তিনি হচ্ছেন হলুদ, মঙ্গোলিয়া চায়না এই সমস্ত দেশের লোকেদের গায়ের রং হলুদ হলুদ, তো তারা ভাবছে বাহ সুভদ্রা দেবী তো ভালো, তো সে যেন তিনি তাদের প্রতি তারা তার প্রতি আকৃষ্ট। আর রেড ইন্ডিয়ান যারা রয়েছে আমেরিকায় তারা সুদর্শনের প্রতি আকৃষ্ট, কারণ সুদর্শনের গায়ের রং হচ্ছে লাল। তো আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ভগবান হচ্ছেন সর্বাকর্ষক, তিনি সকলকে আকর্ষণ করতে পারেন, কারণ তিনি অপূর্ব সুন্দর, অপরিসীমভাবে সুন্দর। কীরকম সুন্দর আমি ব্যাখ্যা করছিলাম যে গোপিকারা ব্রহ্মাকে গালি দিচ্ছে, যে বলছে যে ভগবানের সৌন্দর্য এত অসীম, কিন্তু ব্রহ্মা আমাদেরকে অসীম চোখ না দিয়ে মাত্র দুটো চোখ দিল, আর ব্রহ্মার বুদ্ধিটা এত মোটা যে আমাদের চোখটা তো দিলই কিন্তু চোখে পাতা দিল। কারণ গোপীরা যখন ভগবানকে দর্শন করতেন যে চোখের পাতা পড়তো না, সেই একটা পাতা পড়াটাকে একটা যুগের মতো বলে মনে হতো। আমরা কি বুঝতে পারি চোখের পাতা পরে? বুঝতেই পারবো না, কিন্তু গোপীদের কাছে চোখের পাতাটা পড়াটাই হচ্ছে যুগ, একটা যুগের মতো। তো তার দ্বারা বোঝা যায় গোপীদের কৃষ্ণের প্রতি কীরকম প্রেম, অসীম প্রেম, তার সৌন্দর্যের প্রতি কত আকর্ষণ। তাই ভগবানের সৌন্দর্য কীরকম, এই জগতে যারা সবথেকে সুন্দরী তাদেরকে মিস ওয়ার্ল্ড, মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স, মিস এরম বলে, তাই না, সর্বশ্রেষ্ঠ। কিন্তু বলা হচ্ছে যে আমাদের ভূলোকের উপরে আছে স্বর্গলোক, স্বর্গলোকের অপ্সরারা ভূলোকের সুন্দরীদের থেকে অনেক বেশি সুন্দরী। আমি কোন জায়গায় শুনছিলাম বলছে যে তারা এই জগতের মানে ভূলোকের সুন্দরীদেরকে ব্যাঙের মতো দেখে, ব্যাং। আমরা যেমন ব্যাংকে দেখি, ব্যাং কেমন সুন্দর না? সুন্দর না, ব্যাং সুন্দর, কারণ আমাদের আমাদের পরিপ্রেক্ষিতে সুন্দর না। তো যারা ব্যাঙের রাজ্যে তারা তো বলবে ও কত সুন্দর দেখতে এই ব্যাংটা, কত সুন্দর দেখতে ওই ব্যাংটা। তো এই সুন্দর সৌন্দর্য জিনিসটা বড় আপেক্ষিক, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো আমাদের এই জগতে অনেকে খুব সুন্দর থাকে, বাহ বাহ কত সুন্দর, কিন্তু অপ্সরারা কী ভাবছে, এই জগতের সুন্দরীরা তারা ব্যাঙের মতো। তারপরে স্বর্গের থেকে উন্নত হচ্ছে লক্ষ্মী দেবীরা, বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীরা অপ্সরাদের থেকে অনেক বেশি সুন্দরী। তার থেকে আরও সুন্দরী হচ্ছে দ্বারকার মহিষীরা, আর দ্বারকার মহিষীদের থেকে আরও বেশি সুন্দরী হচ্ছে ব্রজের ব্রজগোপিকারা। ব্রজগোপিকারা অনেক সংখ্যায় রয়েছে, তার মধ্যে 108 গোপী সর্বশ্রেষ্ঠা, তার মধ্যে 8 গোপী সর্বশ্রেষ্ঠা, এবং এই দুজনের মধ্যে দুজন সর্বশ্রেষ্ঠা, এবং দুজন হচ্ছে চন্দ্রাবলী এবং শ্রীমতী রাধারানী, এবং এই দুজনের মধ্যে রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। তো রাধারানী কী বলছেন, রাধারানী কাছে গোপীরা এসে বলছে যে আমরা আজকে ভগবানের এই সুন্দর রূপ দেখলাম পুরো। তখন রাধারানী বলছে তোমরা অত্যন্ত সৌভাগ্যবতী, আমার পক্ষে সেটা সম্ভব নয়, কারণ কৃষ্ণের একটা অঙ্গের দিকে তাকালে আমি সেই অঙ্গ থেকে চোখটা ফেরাতে পারি না, তাই ভগবানের সম্পূর্ণ রূপ আমি কী করে দর্শন করব। এইটা হচ্ছে কৃষ্ণের সৌন্দর্য। তো রাধারানী তো দূরের কথা, কৃষ্ণ স্বয়ং তার রূপের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে দ্বারকাতে, এবং সেই তাকে আলিঙ্গন করার জন্য দৌড়াচ্ছে। তখন কৃষ্ণ ভাবছে ও আমি এত সুন্দর কিন্তু এই সৌন্দর্যকে আমি উপভোগ করতে পারছি না, সেই কারণে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। কৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে তার সৌন্দর্যকে উপভোগ করার চেষ্টা করছেন,
এটা হচ্ছে ভগবানের সৌন্দর্য। তাই আমাদের উচিত সেই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হওয়া, কারণ ভগবানের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট না হলে এই জগতের সৌন্দর্যের প্রতি আকর্ষণ আমাদের যাবে না। তো সেটা কীভাবে সম্ভব হবে? শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবেই সম্ভব হবে। তো রামানুজাচার্যের কৃপার প্রভাবে সেই যুবক হেমাম্বের সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট না হয়ে রঙ্গনাথের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে রঙ্গনাথের শুদ্ধ ভক্তে পরিণত হলেন, এবং পরে সেই যুবক রামানুজাচার্যের একজন একনিষ্ঠ পার্ষদে পরিণত হয়েছিলেন। তো এইটা হচ্ছে রামানুজাচার্যের প্রচার। তো এই জন্য আমাদেরকে শিখতে হবে যে কীভাবে প্রচারটা সম্ভব। প্রচার সম্ভব শুদ্ধতার মাধ্যম দিয়ে। এই শুদ্ধতাটা অর্জন করতে হবে। এই শুদ্ধতা না থাকলে প্রচার করা যায় না। শিল প্রভুপাদের একটা কথাতে মানুষ ভক্ত হয়ে যেত, কিন্তু আমরা একই কথা বলছি, ভক্ত হচ্ছে না। কেন? কথা তো একই, কিন্তু সেই কথার মধ্যে শুদ্ধতা থাকবে, যে সেই কথার মধ্যে শক্তি থাকবে। শুদ্ধ ভক্ত যখন কথা বলে তখন হৃদয় থেকে বলে। শ্রীমৎ ভাগবতে তৃতীয় স্কন্ধে ব্যাখ্যা করা হয়েছে যে যখন শুদ্ধ ভক্তরা ভগবানের কথা বলে হৃদয় থেকে বলে, আর শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান থাকেন। বলছে গোবিন্দ বিশ্রাম করেন কোথায়? শুদ্ধ ভক্তের হৃদয়ে। তো যেহেতু শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান থাকেন, ভগবানের কথা যখন শুদ্ধ ভক্তের হৃদয় থেকে প্রকাশিত হয়, তখন সেই শুদ্ধ ভক্তের কথার মধ্যে ভগবানের চরণধুলি মেশানো থাকে, চরণধুলির ঘ্রাণ। এবং সেই শব্দ তরঙ্গ যখন একজন শ্রদ্ধাবান শ্রোতার কানের মধ্যে দিয়ে হৃদয়ে প্রবেশ করে, তখন সেই শ্রদ্ধাবান শ্রোতার হৃদয়ে কৃষ্ণ প্রকাশিত হয়। এটা হচ্ছে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করার পন্থা। তো কী পন্থা? যখন আমরা শ্রদ্ধা বনত চিত্তে, যখন শ্রদ্ধা সহকারে আমরা যখন শুদ্ধ ভক্তের মুখ থেকে কথা শ্রবণ করব, তখনই আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগরিত হবে। এটা হচ্ছে পন্থা। তো সেই কারণে শুদ্ধ ভক্তের সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গের ফলেই ভক্তি লাভ হয়। এই জন্য ভক্ত সঙ্গে ভক্তির জন্ম হয়। ভক্তি কোথাও কিনতে পাওয়া যায় না। ভক্তি কোথায় লাভ করা যায়? যেখানে সাধুরা একসঙ্গে মিলে কৃষ্ণ কথা বলে। সেই কারণে ভগবানও বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে শুভা তত্র তিষ্ঠামি নারদা যত্র গায়ন্তি মদ্ভক্তা। যেখানে ভগবানের ভক্তরা ভগবানের কথা বলেন সেটাই হচ্ছে ভগবানের থাকার স্থান, সেটাই হচ্ছে চিন্ময় জগৎ। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। গোলক বৃন্দাবন লাভ করতে গেলে আপনাকে কোথাও যেতে হবে না, গৃহেই আমরা গোলক বৃন্দাবনকে লাভ করতে পারবো। কীভাবে সেটা সম্ভব? যখন আমাদের জীবনটা কৃষ্ণ কেন্দ্রিক হবে, কৃষ্ণ কেন্দ্রিক জীবন, সমস্ত কিছু হচ্ছে কৃষ্ণের জন্য। মন্দিরে যারা আমরা থাকি তারা সব কিছু কার্য করি, কিন্তু সেটাকে কেন ভক্তি বলা হয়? কারণ সেটি ভগবানের জন্য করা হচ্ছে। যখন ভগবানের জন্য কোনো কার্য করা হবে সেটাকে বলা হবে ভক্তি। সেই কারণে বলা হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। বাঞ্ছা কার্যটা প্রেম বা কাম নয়, হৃদয়ের বাসনাটা কি, আমি কি বাসনা নিয়ে কার্য করছি, সেটাই হচ্ছে প্রেম না কাম সেটাকে নির্ধারিত করবে। আমি ভগবানকে ভোগ লাগাচ্ছি, সেটা ভক্তি হতেও পারে না হতে পারে। যদি আমরা ভক্তি সহকারে ভগবানকে ভোগ নিবেদন করি তাহলে সেই ভোগ নিবেদনটা ভক্তি হলো, কিন্তু আমি যান্ত্রিকভাবে সেটা নিবেদন করি তাহলে সেটা ভক্তি হলো না। তাই ভাব, ভাবগ্রাহী জনার্দন, ভগবান ভাব গ্রহণ করেন, ঠিক একইভাবে প্রচারটাও হবে ভাব দিয়ে, সেবা ভাব। আর প্রচার করতে গেলে আমাদেরকে দৈন্যতার সঙ্গে সঙ্গে আমাদেরকে সহ্য করতে হবে। প্রচার মানে অনেক কষ্ট স্বীকার করতে হবে। রামানুজাচার্যকে তার প্রচার বন্ধ করার জন্য তাকে হত্যা করার প্ল্যান করা হয়েছিল, হত্যা করার প্ল্যান করা হয়েছিল, তাকে হত্যা করে দেওয়া হবে। কেন? কারণ তার প্রভাবে সবাই বিষ্ণু ভক্ত হয়ে যাচ্ছে। তো যারা শিব ভক্ত তাদের যে নেতা
তারা রামানুজাচার্যকে হত্যা করার চেষ্টা করেছিলেন। এইটা হচ্ছে প্রচার মানে কষ্ট, কষ্ট ছাড়া প্রচার হয় না, সহজে কোনো কিছু ভগবানকে সন্তুষ্টি প্রদান করতে পারে না, এই জন্য কষ্ট করতে হবে। তো খালি রামানুজাচার্যকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়নি, মহাপ্রভুর সময়েও হরিদাস ঠাকুরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাই না? হরিদাস ঠাকুরকে ডেকে বলা হচ্ছে, হরিদাস ঠাকুরকে কাজী বলছে যে হরিদাস তোমাকে আমি ক্ষমা করে দেব, তোমাকে খালি একটা জিনিস করতে হবে, হরি নামটা তুমি ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। তো হরিদাস ঠাকুর বলছে আমি তো নাম ছাড়তে পারবো না, এক মুহূর্তে আমি তো নাম ছাড়া থাকতে পারি না। বলছে তুমি যদি নাম না ছাড়তে পারো তাহলে তোমাকে দেহ ছাড়তে হবে, অর্থাৎ তোমাকে আবার তোমার গর্দন কেটে নেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে। তা আমাদেরকে কি এরকম বলছে নাকি? এখনও সেরকম সময় আসেনি, আসতে পারে, যে হরিনাম করলে গলা কেটে দেওয়া হবে। তো হরিদাস ঠাকুর কি ভয় পেয়ে গেল নাকি? না 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 না, ঠিক আছে ঠিক আছে। হরিদাস ঠাকুর কি বললেন? তিনি বললেন, খণ্ড খণ্ড হয় দেহ, যায় যদি প্রাণ, তবু না বদনে ছাড়িব হরিনাম। তা আমি আমার দেহটাকে যদি খণ্ড খণ্ড করে কেটেও ফেলেন, আপনি প্রতিটা দেহের খণ্ড হরিনাম করতে থাকবে, এইটা হচ্ছে প্রচারকের যোগ্যতা। নির্ভীক, নির্ভীক, ভয় থাকলে প্রচার হয় না, ভয়ে ভয়ে প্রচার হয় নাকি? ভয় মানে সে হচ্ছে মৃত, ভীতলোক মানে হচ্ছে ভীতুলোক মানে যে মৃত লোক। তাই প্রচারক বলছে না, প্রাণ আছে যার সেহেতু প্রচার। কার প্রাণ আছে? যার ভয় নাই সে হচ্ছে জীবন্ত লোক, আর যে ভীতুলোক সে অলরেডি মরে গেছে। তো ভয় মানে সে মৃত লোক, তো প্রচারক মানে জীবন্ত লোক। তো কার জীবন থাকবে? যার কোনো ভয় থাকবে না। ভয় পাওয়ারটা আছেটা কি? আমার তো আত্মার মৃত্যু হয় না, আমরা তো গীতায় থেকেই যাচ্ছি, প্রথম শ্লোক, প্রথম শ্লোক না আমাদের প্রথম শিক্ষা, যে আত্মা তার মৃত্যু হয় না। মৃত্যু হয় তা আপনারা দেহ না আত্মা? আত্মা বিশ্বাস হয়েছে, বিশ্বাস হয়েছে? তো দেহের, দেহের যদি অবসান হয় ভয় লাগবে না ভয় লাগবে না? ভয় লাগবে না? বলা সহজ, করা খুব কঠিন, নির্ভীক হওয়া খুব কঠিন। তো কে নির্ভীক হতে পারে? কে নির্ভীক? যে ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মনিবেদিত, সেই নির্ভীক হতে। এটা কৃত্রিম কোনো বিষয় নয়, ও আমি এখন নির্ভীক না। দেহাত্ম বুদ্ধি থাকলেই ভয় থাকবে, যে দেহাত্ম বুদ্ধি থেকে পূর্ণরূপে মুক্ত সেই নির্ভীক। আর কে দেহাত্ম বুদ্ধি থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারে? যে ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মনিবেদন করেছেন। হরিদাস ঠাকুর নির্ভীক কারণ তিনি ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মনিবেদিত, তিনি নামকে আশ্রয় করে আছেন, এই জগতের কোনো বিষয়ের প্রতি আশ্রয় তার নাই। আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিত, যে বাকি সব মরে কারণ। আমরা কাকে আশ্রয় করছি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমার আশ্রয়টা কে? আমার আশ্রয়টা কি আমার বাবা? আমার আশ্রয়টা কি আমার মা? আমার আশ্রয়টা কি আমার পিতা, আমার স্বামী? আমার আশ্রয়টা কি আমার রাজনৈতিক নেতা? আমার আশ্রয়টা কি ওই কোনো দেবদেবতা? কি আমার আশ্রয়, সেটা হচ্ছে বিষয়। যখন আমরা ভগবানের চরণে আত্মনিবেদন করব এবং সেই ভগবানের আশ্রয় গ্রহণ করব সম্পূর্ণরূপে, সে তখন নির্ভীক হতে পারবে। তাই হরিদাস ঠাকুর সম্পূর্ণরূপে কেন নির্ভীক? কারণ তিনি নামের চরণে সম্পূর্ণরূপে শরণাগত। তখন কি হলো? তখন কাজী তখন হরিদাস ঠাকুরকে বলছে, তাহলে তো তোমাকে হত্যা করা হবে, তখন 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে। তো বেত্রাঘাত হচ্ছে কি, কষ্ট পাচ্ছে না? কষ্ট পাচ্ছে, হরিদাস ঠাকুরের কোনো কষ্ট হচ্ছে না। বলছে যেভাবে মারছে, একটা বাজারে সেরকম মরলে মানুষ মরে যাবে, কিন্তু হরিদাস ঠাকুরকে 22 বাজারে মারা হচ্ছে, কিন্তু তার কিছু হচ্ছে না। তখন যারা মারছে কাজীর লোকেরা, তারা বলছে দয়া করে আপনি মরুন, আর আপনি যদি মারা না যান তাহলে আমাদেরকে মরতে হবে, কারণ কাজী বলছে ওকে মেরে আসবে। তো ভগবানের ভক্ত তো অত্যন্ত করুণাপরায়ণ, বলছে আমার জন্য এরা মারা যাবে। তখন কি করেছে হরিদাস ঠাকুর? সমাধিস্থ হয়ে গেছে, সমাধিস্থ হয়ে গেছে, মৃত প্রায়, আর কোনো নিঃশ্বাস ফোঁসা হচ্ছে না। তখন বলছে যাক মারা গেছে, তো মরে গেছেন, কী করা যাবে? একে একে কবর দেওয়া হবে না, একে পোড়ানো হবে, কিছু করা যাবে না। কেন? এ না হিন্দু না মুসলিম, তো একে কী করে? একে গঙ্গার জলে ফেলে দাও। তো জলে ফেলে দিয়েছে,
তো আস্তে 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 কিছু দূরে উঠে আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে হরিদাস ঠাকুর আজ থেকে মাত্র 5-6 বছর আগে। তো অনেকে বলতে পারে ওটাও মনে হয় একটু গল্প টল্প ব্যাপার আছে, না সেই লীলা এখনও হচ্ছে। ইস্কনের ভক্তরা কীভাবে কষ্ট করেছে এই কৃষ্ণ ভক্তির প্রচার করার জন্য, একটা বই